প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজ আমরা বিভিন্ন ধরনের পদার্থ সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব পদার্থ সম্পর্কে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসি আমাদের প্রথম পাঠে। আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে। সবের মধ্যে আছে টেবিল, চেয়ার, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। জিনিসগুলো কী দিয়ে তৈরি? এই যে আমরা বিভিন্ন রকমের পদার্থ দেখতে পেলাম, আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই জিনিসগুলো আসলে কী দিয়ে তৈরি। তাহলে আমরা সেটি জানব, আর তার জন্য আমরা একটি কাজ করব। সেটি হচ্ছে আমরা একটি ছক তৈরি করতে পারি। ছক তৈরি করে আমরা জোর করে লিখে ফেলতে পারি কোনটি কী দিয়ে তৈরি। তারপর আমরা আমাদের আমরা যেখানে অবস্থান করছি সেখানে আমাদের আশেপাশে কী কী রয়েছে আমরা সেগুলো দেখে নিতে পারি। তারপর ঘরের বাইরে কিংবা শ্রেণীকক্ষের বাইরে আমরা যেখানে অবস্থান করছি তার আশেপাশে তাকিয়ে আমরা দেখতে পারি কি রয়েছে। এভাবে আমরা সবাই মিলে কি আলোচনা করে একটি সুন্দর ছক তৈরি করি। ছকের একদিকে আমরা লিখতে পারি জিনিসের নাম, অন্যদিকে লিখতে পারি কি দিয়ে তৈরি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বেঞ্চ, এভাবে আমরা বাকি জিনিসগুলো লিখবো। এদিকে কি দিয়ে তৈরি সেগুলোর একটি ছক করা আছে। তাহলে আমরা ঝটপট লিখে ফেলি বেঞ্চ, চেয়ার, টেবিল, গ্লাস, পেন্সিল, দালান, মার্বেল। বেঞ্চ তৈরি কাঠ কিংবা তার কাটা অথবা প্রেক দিয়ে। চেয়ার তৈরি কাঠ, তার কাটা অথবা প্রেক দিয়ে। গ্লাস কাঁচের তৈরি। টেবিল কাঠ, তার কাটা, প্রেক দিয়ে তৈরি। পেন্সিল কাঠ দিয়ে তৈরি। দালান ইট, বালি ও সিমেন্ট দিয়ে তৈরি। মার্বেল পাথর ও কাঁচ দিয়ে তৈরি। এই যে আমরা পদার্থগুলো সম্পর্কে জানলাম, পদার্থের নির্দিষ্ট ওজন আছে, পদার্থ জায়গা দখল করে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তবে নির্দিষ্ট আয়তন ও ওজন আছে, বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার কিছুই নেই। তাহলে আমরা পদার্থ সম্পর্কে জেনে নিলাম, আর হচ্ছে কোন পদার্থ কী দিয়ে তৈরি সেটাও আমরা জেনে নিলাম। এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কাঠ, কাঠ থেকে তৈরি হয়েছে চেয়ার। এখানে আমরা কাঁচ দেখতে পাচ্ছি, কাঁচ থেকে তৈরি হয়েছে গ্লাস। পদার্থ কী? পৃথিবীর সব কিছু কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানির গ্লাস, এগুলো সবই পদার্থের তৈরি। কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ দিয়ে তৈরি হয় পানির গ্লাস। পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। চলো আমরা দেখি এখানে কিসের কিসের ছবি রয়েছে এবং এগুলো আসলে আমরা এখানে সবগুলো দেখতে পাচ্ছি। একটি দেখতে পাচ্ছি ভারী, আবার দেখতে পাচ্ছি একটি হালকা, আবার এটি কি দেখতে পাচ্ছি ঘনক, এটি দেখতে পাচ্ছি গোলাকার, এখানে বেশি পরিমাণে রয়েছে, এখানে কম, এখানে দেখতে পাচ্ছি ভারী, আবার দেখতে পাচ্ছি হালকা, এটিও দেখতে পাচ্ছি ঘনক, আর এখানে ঘড়িটি দেখতে পাচ্ছি গোলাকার। এখানে খাবার দেখো কত বেশি দিয়েছে আর এখানে দিয়েছে কম। এই যে পদার্থের আমরা অবস্থাগুলো জানলাম, পরিমাণ জানলাম, তাদের আয়তন জানলাম। প্রথমে আমরা জেনে ওজন সম্পর্কে ভারী হালকা, তারপরে জেনে আকৃতি সম্পর্কে অর্থাৎ দেখতে কীরকম, এগুলো ঘন আর এগুলো গোলাকার, তারপরে জেনেছি আয়তন সম্পর্কে কম না বেশি। তবে আমরা পদার্থের বিভিন্ন রকমের অবস্থাগুলো আর বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। এখন এই যে কোন কোন জিনিস কী কী পদার্থ দ্বারা তৈরি বা কোন পদার্থের বৈশিষ্ট্য এগুলো আমরা জেনে নিব। পদার্থের বৈশিষ্ট্য, সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলো হলো
আকার, আকৃতি ও আয়তন। এদের ওজন আছে এবং জায়গা দখল করে। কোনোটা অনেক ভারী, কোনোটা হালকা, কোনোটা গোল, কোনোটা চৌকা, কোনোটা নরম, কোনোটা শক্ত। তার মানে আমরা পদার্থের বৈশিষ্ট্যগুলোও জেনে নিলাম, পদার্থ কী রকম হতে পারে। আচ্ছা, এগুলো ছাড়া পদার্থের আর কী বৈশিষ্ট্য থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে। তাহলে চলো আমরা ঝটপট পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা তৈরি করে ফেলি। তারপর এই যে আমরা পদার্থের অন্যান্য বৈশিষ্ট্য তালিকা করলাম, এগুলো নিজেরা তৈরি করে আমরা আমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবো। তাহলে চলো আমরা পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর তালিকা তৈরি করি। আমরা লিখতে পারি এভাবে: এক, পদার্থের ওজন আছে এবং জায়গা দখল করে। দুই, কোনো পদার্থ অনেক ভারী আবার কোনো পদার্থ অনেক হালকা। তিন, কোনো পদার্থ নরম আবার কোনো পদার্থ শক্ত। এখন আমরা চলে আসি আমাদের আর একটি মজার জিনিস। দেখতে পাচ্ছি কি, এই যে আমরা পদার্থ সম্পর্কে জানলাম, এখন আমরা এই যে পানি, পানিও তো একটি পদার্থ, এখন পানির অবস্থার পরিবর্তন দেখব। পানি একটি পদার্থ, একখণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে গরমে গলে পানি হয়ে যাবে। পানি তাপে ফুটালে বুদবুদ ওঠে এবং বাষ্পে পরিণত হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে তরল পানি, এখানে দেখতে পাচ্ছি সেই পানিকে আবার তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হচ্ছে। পানি কি কি অবস্থায় থাকতে পারে? তাহলে চলো আমরা জেনে নেই পানি কি কি অবস্থায় থাকতে পারে। অর্থাৎ পানির অবস্থার যে পরিবর্তন হয় সেগুলো আমরা সুন্দরভাবে লিখে ফেলতে পারি। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, আমরা এইরকম একটি ছবি ঝটপট এঁকে ফেলি। তারপর খাতায় একটি ছক তৈরি করি এবং বাসায় আমরা জানার জন্য কেতলিতে পানি নিয়ে ফোটাতে পারি। তাহলে আমরা কি দেখতে পাবো? দেখতে পেলাম কেতলির নলের মুখ, তারপর চামচের গা। এক নাম্বার দিয়ে আমরা লিখতে পারি কেতলির নলের মুখে ধোয়ার মতো অংশে কি আছে। কেতলির নলের মুখে ধোয়ার মতো অংশে জলীয় বাষ্প আছে। আর এই যে আমার যেরকমটা মনে হচ্ছে, কিন্তু কেন মনে হচ্ছে বলো তো? আমি এটা মনে করছি কারণ পানিকে তাপ দিলে তা বুদবুদ হয়ে উপরে ওঠে এবং জলীয় বাষ্পে পরিণত হয়। এ ধোয়ার মতো অংশ আবার বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায়। তার মানে আমরা যে ধোয়ার মতো অংশ দেখতে পাই সেটি বাতাসের সঙ্গে মিশে অদৃশ্য হয়ে যায়, আর দেখা যায় না। এখন আমরা আর একটি কাজ করব, সেটি হচ্ছে মানে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এই যে কেটলির নলের মুখে ধোয়া উঠেছে, এই কেটলির নলের মুখে ধোয়ার মধ্যে একটি শুকনো চামচ ধরবো। নলের মুখ থেকে চামচটি সরিয়ে এনে ঠান্ডা হতে দেব। তারপর কি দেখবো বলো তো? চামচের গায়ে কি লেগে আছে? তাহলে আমরা দেখতে পাবো চামচের গায়ে কি যেন লেগে আছে। তবে সাবধান হতে হবে, কেটলি ধরা যাবে না, অনেক গরম। কেটলির খুব কাছে মুখ নেওয়া যাবে না, বাষ্প খুবই গরম। তার মানে আমরা চামচটি দেব কিন্তু কেটলিও ধরব না আর বাষ্পের কাছেও যাব না, কেননা অত্যন্ত উত্তপ্ত। এখন আমরা যা দেখলাম, তাহলে আমরা চলতে সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা দেখি। কেটলির নলের মুখে ধোয়ার মতো অংশ কি আছে? কেটলির নলের মুখে ধোয়ার মতো অংশে জলীয় বাষ্প আছে। তুমি কেন এটা মনে করছো? আমি এটা মনে করছি কারণ পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। এই ধোয়ার মতো অংশ তাই জলীয় বাষ্প। তাহলে আমরা এখন এই কাজটি আমাদের আশেপাশে যারা আছে আমাদের সহপাঠীদের সাথে আমরা খুব চমৎকার করে আলোচনা করতে পারি। এই যে আমরা জিনিসগুলো, এর ফলাফলটা কি হবে? চামচ ঠান্ডা হলে এর গায়ে আমরা বিন্দু বিন্দু পানি দেখতে পাবো। এ থেকে আরো পেলাম যে বাষ্প পানি থেকে তৈরি হয়।
তার মানে আমরা কি জানলাম, বাষ্প কোথা থেকে তৈরি হয়? বাষ্প পানি থেকে তৈরি হয়। এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি পানি জাল করা হচ্ছে, অর্থাৎ তাপ দেয়া হচ্ছে। এখান থেকে জলীয় বাষ্প হয়ে এই যে ধোঁয়ার মতো হচ্ছে, তারপর জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। আমরা যে তাপ দিচ্ছে বুদবুদ এটাও দেখতে পাচ্ছি না, কিন্তু ধোঁয়াটা দেখতে পাচ্ছি, আবার জলীয় বাষ্পটা দেখতে পাচ্ছি না। পানি বেশি গরম করলে বুদবুদ উঠতে থাকে, তখন পানি ফোটে, বুদবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না। পানির এই না দেখা অংশকে জলীয় বাষ্প বলে। জলীয় বাষ্প ঠান্ডা হলে ছোট ছোট পানি কণা জমে ধোঁয়ার মতো হয়, এই ধোঁয়ার মতো অংশ আবার বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায়, এভাবে পানি জলীয় বাষ্পে পরিণত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই যে সম্পর্কে চমৎকার একটি বিষয় জেনে নিলাম, আমরা পরবর্তী ক্লাসে জানব পানির যে বিভিন্ন অবস্থা তার ধরনটা জানবো, তার মাধ্যমটা জানবো, এবং পানি কীভাবে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিণত হয় তার আরও নতুন নতুন উদাহরণ দেখবো। তো আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আবারও চলে আসবো সঠিক সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ।